নমস্কার, গল্পে গল্পে কিছুক্ষণ এই চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্প পাঠ শুরু করার আগে আবারও জানিয়ে রাখি, আমার এই চ্যানেলে বেশ কিছু গল্প আমি আগে পড়েছি। গল্পগুলোর প্লেলিস্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে গল্পগুলো শুনে দেখতে পারেন। এছাড়াও আরেকটি চ্যানেল রয়েছে, গল্পে গল্পে গাথা মালিকা, সেখানেও আপনারা গিয়ে আপনাদের পছন্দ মতো গল্প উপন্যাস বেছে শুনে দেখতে পারেন। আজকের গল্প শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা যোগাযোগ। দুটো ঘটনা দু জায়গার, সম্পূর্ণ বিচ্ছিন্ন, সম্পর্ক যোগাযোগহীন। একটার বিবরণ সংবাদপত্রে বেরিয়েছিল, বেশ ফলাও করেই, অন্যটার কথা কেউ জানেও না। ট্যাংরা অঞ্চলের 27-এর 4-এর গুইরামপাড়ি লেনের স্বদেশ সামন্ত ও বছর দুই মল্লিকদের বাড়ি কাজ করছিল, বেশ মন দিয়েই কাজ করত, চুরি চামারিও বিশেষ করেছে বলে শোনা যায়নি, অন্তত ধরা পড়েনি, সুতরাং সেজন্যে কেউ মারধর বা গালিগালাজ করেছে সে কারণও নেই। মেদিনীপুরে বাড়ি, 20-21 বছর বয়স, শ্যামবর্ণ ছিপছিপে চেহারার ছেলে, মুখখানি খুব সুশ্রী, বিশেষ টানা টানা চোখের খুব বাহার বলে সবাই পছন্দ করত, চটপটে বলে মল্লিক মশাইয়েরও খুব প্রিয় ছিল। মাইনে জমিয়ে শখানে খুলেই সাধারণত 3 মাস হলেই 100 টাকা জমে যেত, মাসে 35 টাকা ছিল মাইনে, দেশে পাঠাতো সে, কখনো ডাকে পাঠাতো, কখনো বা ওর দাদা এসে নিয়ে যেত। সেদিনও ওর দাদাই এসেছিল, এবার নাকি 5 মাস টাকা পাঠায়নি। উপরি উপরি চিঠি লিখেও উত্তর পায়নি তারা, তাই একটু ব্যস্ত হয়েই এসেছিল সে। ভোরে এসে পৌঁছেছে, একটু কথা কাটাকাটিও হয়েছে। স্বদেশ বলেছে টাকা সব আছে, ওরাই নিশে নিজে দেশে যাবে বলেই পাঠায়নি, আর নিজে খেটে রোজগার করছে, কটা টাকা কি ওর নিজের খরচ করার অধিকার নেই? তাদের দিচ্ছে সে ঠিকই, দেবেও, কিন্তু তার জন্যে এমন রণমূর্তি ধরে আসার কি আছে? দেশের সম্পত্তিও সে ভোগ করছে না, 2 বিঘে জমির 10 কাঠা তো ওর ভাগে, মায়ের আদর যত্ন সে ভোগ করছে না, সে তো দাদা একলাই দখল করে রেখেছে। স্বদেশ কি এমন চোরের দায়ে ধরা পড়েছে যে যথাসর্বস্ব তাদের হাতে তুলে দিতে হবে, নিজে 1 পয়সা খরচ করতে পারবে না? সে ভালো আছে তো খুবই ভালো, তবে চোখ রাঙিয়ে কৈফিয়ত তলব করলে সে 1 পয়সাও দেবে না, সাফ কথা, ইত্যাদি। এসব সকালের ব্যাপার, সেসব চুকে বুকে গিয়েছিল। দাদা চা রুটি খেয়েছে, বেলায় এইখানেই খাবে, স্নান করে এসে বসে আছে। রান্না শেষ করে স্বদেশ তাকে বলেছে আজ সে পুকুরে যাবে, বাড়ির পিছন দিকে আমবাগানে একটা পুকুর আছে, চান করে এসে একসঙ্গে দুজনে খাবে। সেই গেছে আর ফেরেনি, উদ্বিগ্ন হয়ে খোঁজ খবর করতে গিয়ে দেখেছে স্বদেশ একটা আম গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলছে, অনেকক্ষণ আগেই মারা গেছে, তাকে তখন বাঁচানোর চেষ্টা করার আর কোনো অর্থ হয় না। কেন সে মারা গেল, কি দুঃখে, অনেক খোঁজ খবর করেও তা জানা গেল না, যেমন জানা গেল না এই 5 মাসের মাইনেটা সে কোথায় রেখেছিল। ওর কাপড় জামা হাটকে ও বাড়ির সকলকে জনে জনে জিজ্ঞাসা করেও কোনো হদিশ পাওয়া গেল না। দ্বিতীয় ঘটনাটি নিউ আলিপুরের। পরেশবাবু ভারত সরকারের উচ্চ পদস্থ কর্মচারী, 50-55 বয়স, কিন্তু দেখায় আরো অনেক কম, শক্ত সমর্থ ডাঁটো শরীর, এখনো বহুকাল চাকরি করবেন এই আশাই করত লোকে। সরকারিভাবে রিটায়ার করার পরও যেসব কর্মচারীকে সময় অসময়ে সরকার ডেকে পাঠান, বিভিন্ন কমিটি কমিশন কর্পোরেশনে যাদের অহরহ ডাক পড়ে নৈবেদ্যর মাথার চূড়োর মতো বসাবার জন্যে, মৃত্যু পর্যন্ত যারা অবিরাম কাজ আর উপার্জন করে যান, বলতে গেলে পদোন্নতি যাদের শুরু হয় রিটায়ার করার পর, পরেশবাবু সেই শ্রেণীর কর্মঠ অফিসার। ওর বড় ছেলে রাজ্যেশ্বর ইঞ্জিনিয়ার, সেও এক আধা সরকারি কারখানায় মোটা মাইনের চাকরি করে, ছোটটি রিসার্চ স্কলারশিপ নিয়ে আমেরিকা গিয়েছিল, সেখানেই অধ্যাপকের কাজ করছে, হয়তো কোনো মার্কিন মেয়েকে বিয়ে করে সেখানেই সংসার পাতবে, অন্তত সেই রকমই শোনা যাচ্ছে। এহেন পরেশবাবুর
জ্যেষ্ঠা পুত্রবধূ অসামান্য সুন্দরী শিক্ষিতা পূর্ণিমা যেদিন প্রথম সন্তান প্রসবের জন্যে নার্সিং হোমে গেল, সঙ্গে গেলেন পরেশবাবুর স্ত্রী কল্যাণী দেবী। সেদিনই অসময় আপিস থেকে ফিরে বড় ছেলে রাজ্যেশ্বর পরেশবাবুকে গুলি করে মারল। এ খবর কাগজে ফলাও করে ছাপা হয়েছে। মায়, কল্যাণী দেবীর প্রতিক্রিয়া, পূর্ণিমার হাহাকার ক্রন্দন, সদ্য প্রসূত ছেলেটি কেমন দেখতে হয়েছে, কি জলখাবার টেবিলে সাজানো পড়ে আছে, কোন রঙের শাড়ি ঝুলছে আলনায়, পরেশবাবু যে তাঁর বংশের প্রথম পৌত্র পিণ্ডধরকে দেখে যেতেও পারলেন না, ইত্যাদি কোনো তুচ্ছাতিতুচ্ছ তথ্য বাদ রইল না ছাপতে। রাজ্যেশ্বরকে সেদিনই গ্রেপ্তার করা হয়েছে, মামলা চলছে। রাজ্যেশ্বর অপরাধ স্বীকার করেছে, কেবল এমন অস্বাভাবিক অপরাধ কেন করলো সেটাই কিছুতে কাউকে বলছে না। বলছে, আমি অপরাধ স্বীকার করেছি, আমাকে ফাঁসিতে দিন, অত খবর জানতে চাইছেন কেন? ওতে কি আমার অপরাধ স্খালন হবে, না শাস্তি মকুব করবেন আপনারা? সেও যেমন বলছে না, কল্যাণী দেবী পূর্ণিমা কিংবা ও বাড়ির কোনো কর্মচারী কেউই কিছু বলতে পারছে না, কেউ জানে না এ বিষম ক্রোধ ও জিঘাংসার হেতু কি। হেতুও যেমন জানা গেল না, সেহেতু কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না, তেমনি এই কল্পনাতীত হত্যাকাণ্ডের সঙ্গে ওই অজ্ঞাত অখ্যাত গুইরামপাড়ি লেনের নগণ্যতম এক গৃহভৃত্যের আত্মহত্যার কোনো সম্পর্ক বা যোগাযোগ আছে তাও না। না, 1 লাখ টাকা পুরস্কার ঘোষিত হয়েছে শুনে যদি আপনারা বসে যান ক্রমাগত অনুমানের পর অনুমান, কল্পনার পর কল্পনা করতে, এই সম্পর্ক বা যোগাযোগ তবু জানতে পারবেন না। রাজ্যেশ্বর উপযুক্ত ছেলে, মানে পরেশবাবুর পদমর্যাদা ও সামাজিক মর্যাদার উপযুক্ত। স্কুলে বরং মাস্টার রাখতে হয়েছিল, কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকে বিনা ধরপাকড়েই সসম্মানে পাশ করেছে, কিছু মেডেল ইত্যাদি পেয়েই। সুশ্রী চেহারা, স্বাস্থ্যবান, খেলাধুলাতেও যথেষ্ট সুনাম ছিল এককালে। চাকরি সে পেয়েছে বলতে গেলে নিজের জোরেই, সুতরাং তার জন্য পরেশবাবু বেছে বেছে উপযুক্ত বধূ আনবেন সে তো খুবই স্বাভাবিক। অনেক খুঁজেছেন দুজনে, বিস্তর বিজ্ঞাপন দিয়েছেন, বিজ্ঞাপনের উত্তর দিয়েছেন, মেয়ে দেখতে গেছেন। কর্তার পছন্দ হয়তো গিন্নির হয় না, গিন্নির হলে কর্তা খুঁত ধরেন। এই করে পুরো 1.5টি বছর কেটে গেছে প্রায়। ছেলে সেসব দিক দিয়েই ভালো, এও তার একটা বড় প্রমাণ। আজকালকার দিনে কোনো তরুণ ছেলে বাপ মায়ের পছন্দের জন্য এত দীর্ঘকাল অপেক্ষা করে? বিশেষত রাজ্যেশ্বরের মতো সব দিক দিয়ে ঈপ্সিত ও লোভনীয় পাত্র। যাই হোক, খুঁজেছেন যেমন প্রাণপণে, সাধনার মতো করে সে খোঁজা পুরস্কৃত হয়েছে। পেয়েছেন একেবারে সব সেরা, অসামান্য সুন্দরী, এম এ পাস তো বটেই, ফার্স্ট ক্লাস ফার্স্ট, গান বাজনাও জানে কিছু, ছবির হাত তো বলতে গেলে পাকা শিল্পীর মতো। এ পাত্রের কাহিনী শুনেও চোখে দেখে এ পাত্রের মনেও রং ধরেছিল বই কি। রসে ডগমগ হয়ে ঘুরে বেরিয়েছিল কদিন, বন্ধুদের সঙ্গে রঙ্গ রসিকতা করে, তাদের খাইয়ে সিনেমা দেখিয়ে, এমনকি বন্ধুদের অবিরাম পরিহাসের পাত্র হওয়াও চরম সুখ মনে হয়েছিল। বিয়ে বৌভাত ফুলশয্যাতেও এই আনন্দের সুর মিলিয়েই যেন রাজ্যেশ্বরের মনে সুর বেজেছিল। প্রথম খটকা লাগলো কল্যাণী দেবীরই মনে, অষ্টমঙ্গলার দিন যখন পূর্ণিমা বাপের বাড়ি যাচ্ছে। ওদের রীতি, মেয়ে আগে বাপের বাড়ি যায়, জামাই গিয়ে নিয়ে আসে, জোরে যেতে নেই। একা বউ চলে যাচ্ছে কই, তার চোখে তো এই অসামান্য যাত্রার ক্ষণ বিরহের করুণ মধুর বেদনাবোধ নেই। প্রথম প্রেমের সে উচ্ছলতা, স্বামীর চোখে চোখ মেলাবার সে ব্যগ্রতা, ক্ষণে ক্ষণে তো কই কৌতুকের হাসি উপচে উঠছে না, প্রায় সঙ্গে সঙ্গেই আবার ক্ষণেক অদর্শনের বেদনাতে ম্লান হয়ে উঠছে না, যেমন তাদের হয়েছিল। বরং পূর্ণিমাকে একটু ম্লান, রাজ্যেশ্বরকে ক্লান্ত বিরক্ত লাগছিল। তবু এটা কদিনের রাত্রি জাগরণের ফল ভেবেই মনকে সান্ত্বনা দিয়েছিলেন কল্যাণী। কিন্তু গোল বাঁধল অষ্টমঙ্গলা সেরে যখন রাজ্যেশ্বর একাই ফিরল। শোনা গেল পূর্ণিমার অতিরিক্ত মাথার যন্ত্রণা হচ্ছে, নাকি 2-3 বার বমি করেছে, তাই সে আসতে চাইল না। ই কি অলক্ষণ, কল্যাণী বিরক্ত হলেন। পরেশবাবু, তাই বলে আজকের দিনে জোরে আসবে না কেন? আমাদের এখানে কি ডাক্তার নেই না ওষুধ নেই? ওদের সেই পাড়া গায়েতেই সব আছে।
ক্রমে সে বিরক্তিটা উদ্বেগে পরিণত হলো যখন এর 4 দিন পরেও পূর্ণিমার আসবার কোনো লক্ষণ দেখা গেল না। একদিকে কুটুম্ব আত্মীয়দের কুটিল কৌতূহল, কোনো মজা বা কেলেঙ্কারির গন্ধ পেয়ে তারা উৎফুল্ল উৎসুক, অপরদিকে দাসী চাকরদের অপরিসীম বিস্ময় ও প্রশ্ন। পরেশবাবু বিব্রত হয়ে উঠলেন একটু। এর মধ্যে একদিন পূর্ণিমার বাবা এসে পরেশবাবুর আপিসে দেখা করলেন, বললেন, দেখুন ব্যাপার কি, আমি তো কিছুই বুঝছি না। আমি খুকির গর্ভধারিণী যত কথাই জিজ্ঞাসা করছি, একটারও তো জবাব পাচ্ছি না। এদিকে ঘরে বাইরে অপরের প্রশ্নের জবাব দিতে আমাদের প্রাণান্ত হচ্ছে। বাবাজির সঙ্গে কি আপনি জানেন কিছু? পরেশবাবু ঘাড় নাড়লেন, তবে তিনি পাকালো, না হলে এত বড় আপিস চালাতে পারতেন না। তিনি সেই দিনই আপিসের ফেরত বেয়াই বাড়ি গিয়ে উপস্থিত হলেন। প্রশ্ন ইত্যাদির ধার দিয়েও গেলেন না, সোজা পুত্রবধূর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, মা, পূর্ণিমার আলোয় একবার অভ্যেস হয়ে গেলে কি অমাবস্যায় টেকা যায়? তোমার ছেলে বউ আমরা দুই বুড়ো বুড়ি যে আর থাকতে পারছি না। ও বোম পেটেটার সঙ্গে কি হয়েছে তোমার রাগারাগি, সে কথা জানতে চাই না। সে তোমাদের মান অভিমান তোমরা মিটিয়ে নেবে, এখন আমাদের জীবনটা রক্ষা করো। পূর্ণিমা যথার্থ শিক্ষিতা মেয়ে, সেই অভিযান প্রক্রিয়া, ইংরেজিতে যাকে অ্যাপ্রোচ বলে, তার মর্যাদা বুঝল। তৎক্ষণাৎ সেই অবস্থাতেই চলুন বলে শ্বশুরের সঙ্গে এসে গাড়িতে উঠল। এবং সে রাত্রে যখন শাশুড়ি নিজে সঙ্গে করে এনে ওদের নবসুসজ্জিত শয়নগৃহে পৌঁছে দিয়ে গেলেন, তখনও কোনো প্রতিবাদ কি নাটকীয় দৃশ্যের অবতারণা করল না। কিন্তু দেখা গেল রাজ্যেশ্বরের পরের দিনই আপিসে থাকার বিশেষ প্রয়োজন পড়ে গেল। গঙ্গার ধারে আপিস প্রদত্ত যে সুসজ্জিত কোয়াটার কদাচিৎ ব্যবহারে লেগেছে, সেই কোয়াটারেই সেদিন তো বটেই, তার পরও কদিন তাকে থাকতে হলো। এরপর আর ব্যাপারটাকে ধামা চাপা দেওয়া গেল না কোনো মতেই। থলি থেকে বেড়াল বেরিয়ে আসা, ইংরেজিতে যা প্রবাদ আছে তাই হলো। পুত্র আর পুত্রবধূর দাম্পত্য জীবনে কোথাও যে একটা প্রকাণ্ড চিড় খেয়েছে, অথবা সে জীবনটাই গড়ে ওঠেনি, তার আগেই একান্ত অনভিপ্রেত অতি কদর্য একটা প্রাচীর গড়ে উঠেছে, সে সম্বন্ধে আর কোনো সন্দেহ রইল না। শ্বশুর প্রশ্ন করেন, শাশুড়ি প্রশ্ন করেন, ব্যাকুলতা প্রকাশ করেন, বধূ একই উত্তর দেয়, আমাকে ওর পছন্দ হয়নি বোধহয়, হয়তো উনি আগে কাউকে ভালোবেসেছিলেন, নয়তো এরকম মেয়ে ওর পছন্দ নয়। আপনাদের উচিত হয়নি ওর কি পছন্দ তা না জেনে এ বিয়ে ঠিক করা। অসহিষ্ণু পরেশবাবু বলেন, তুমি ভুলে যাচ্ছ মা, তোমাকে ও নিজে চোখে দেখে বিয়ে করেছে। এরপর নেমে আসে অখণ্ড নীরবতা। ছেলেকেও প্রশ্ন করেন বাবা মা, ছেলে বিরক্ত মুখে চুপ করে থাকে, অনেক প্রশ্নের পর হয়তো বলে, ভেরি অবস্টিনেট অ্যান্ড হটি, ও মেয়ে আমার চলবে না, তোমরা সেপারেশনে ব্যবস্থা করো, খরচা সব আমি দেব। পরেশবাবু বুঝিয়ে বলতে চান, তার একটা পদমর্যাদা আছে, পজিশন বা সামাজিক প্রতিষ্ঠা আছে, বিয়ের 1 মাসের মধ্যে তার পুত্র পুত্রবধূ যদি সেপারেশনের দরখাস্ত করে, তিনি কারো কাছে মুখ দেখাতে পারবেন না, হয়তো খবরের কাগজে উঠবে কথাটা, অধস্তন কর্মচারীরা তা নিয়ে তাকে শুনিয়ে শুনিয়ে হাসি তামাশা করবে, অনুমানে নির্ভর করে নানা গাল গল্প রচনা করবে, ফলে ভবিষ্যতে অগণিত সুযোগ পাওয়ার সম্ভাবনা তো থাকবেই না, এখনই চাকরি রাখার দায় হয়ে পড়বে। আরও 2-4 কথার পর রাজেশ্বর যেন রূঢ় হয়ে ওঠে, নিজের মা নিজের কাছে। এই মহাবাক্য স্মরণে অগত্যা পরেশবাবুকে চুপ করে যেতে হয়। তবু কিছুদিন পরে ডাক্তার দেখানোর প্রস্তাবটা ছেলের কাছে পাঠতে গেলেন। তিনি বৃথাই এতদিন বড় আপিসের শীর্ষ দেশে বসে নেই, ছেলে যাই বলুক তার ধারণা দুর্বলতা ছেলেরই, সেটা সে উদ্ধত ও অমার্জিত রূঢ়তা দিয়ে ঢাকতে চায়। তাই তিনি যথাসম্ভব বন্ধুভাবে মিষ্টি করে পেরেছিলেন কথাটা, কিন্তু ছেলে দারুণ চেঁচামেচি করে বাবাকে বিস্তর অপমানকর কথা শুনিয়ে দিল। শুধু তাই নয়, যেন এর পাল্টা জবাব হিসেবেই প্রকাশ্যে কারখানার মেয়ে মজুরদের এনে কোয়াটারে তুলতে লাগলো। তাতেও পরেশবাবু ভুললেন না, তিনি আধুনিক বিজ্ঞান পড়া লোক, স্ত্রীকে বললেন, এও হয়, পায়েস খায় না, পচা মাছের ঝাল চচ্চড়ি ভালোবাসে, এমন লোকের অভাব নেই পৃথিবীতে। তিনি তাদের পারিবারিক চিকিৎসক
সমরবাবুকে বলে কৌশলে এক সাইক্রিয়াটিস্টের সঙ্গে যোগাযোগ করতে গেলেন। রাজেশ্বর টের পেয়ে যেন খেপে গেল। সে দীর্ঘদিনের ছুটি নিয়ে ওই এক কুলি কামিনকে সঙ্গে করে কালিম্পংয়ে চলে গেল, ওদের কোম্পানির হলিডে হোমে। অতঃপর পূর্ণিমা বাপের বাড়িতেই ফিরে যেতে চেয়েছিল, সেপারেশনেও আপত্তি নেই তার, তাও জানিয়ে দিয়েছিল। কিন্তু যাকে আর হয়ে পড়া বলে পরেশবাবু তাই পড়লেন। পূর্ণিমার দুহাত ধরে বললেন, মা, যদি দয়া করে ছেলের বাড়ি আলো করতে এসেছিস, 2 মাসেই সব অন্ধকার করে ছেড়ে যাসনি, আর কিছুদিন চেয়ে চেয়ে দেখতে দে। এখন এভাবে চলে গেলে আমি আর ঘরে বাইরে মুখ দেখাতে পারবো না। পূর্ণিমা শক্ত হতে পারেনি, যদিও মনে হয় তার মনের আনন্দ কমলটি চিরকালের মতো দল মুদেছে, তবু বাইরের হাসিটা অব্যাহত রেখে শ্বশুর ঘরের শ্রী ও শোভনতা বজায় রেখে চলেছে প্রাণপণেই। শ্বশুর পরেশবাবুও সে করুণার মর্যাদা দিতে ভোলেননি, শাড়িতে অলঙ্কারে আদরে প্রাধান্য দানে তাকে অভিভূত করে দিয়েছেন, সর্বত্র সঙ্গে নিয়ে গেছেন, সর্বব্যাপারে তাকে অগ্রাধিকার দিয়ে রেখেছেন। তার কাছে যে কোনো সুবিধা আদায় করতে চায় তাকে গিয়ে তার পুত্রবধূকে ধরতে হবে, একথা তিনি পরিষ্কার জানিয়ে দেন সবাইকে, যাতে সে স্বামীর মনোরাজ্যের ঈশ্বরী হতে না পারার বেদনা, স্বামী গৃহের সংসার ও বহিররাজ্যের ঈশ্বরী হওয়ার আনন্দে ভুলে থাকতে পারে তারই নেশা লাগে। এইভাবে বছরখানেক কাটার পর ছেলের বদ অভ্যাসগুলো দূর হয়েছে, সরীসৃপের ময়লা খোলসের মতো খসে পড়েছে। খবর পেয়ে কল্যাণী একবার একটা শেষ চেষ্টা করলেন ছেলে বউয়ের পুনর্মিলন ঘটাতে। কুলি কামিন নিয়ে বাস করা যে কতকটা ওদের ওপর প্রতিশোধ তুলতেই এবং তার পৌরুষ সম্বন্ধে ওদের সন্দেহের মূলে যে কোনো সত্য নেই সেইটে প্রমাণ করতেই, সে বিষয়ে মায়ের মনে কোনো সন্দেহ ছিল না। এখন আবার ভদ্রভাবে নিঃসঙ্গ জীবনযাপন করছে কোয়ার্টারে, নেশা ভাঙ করে না, এমনকি আড্ডাও জমায় না। সে সংবাদে তার ধারণাই সমর্থিত হলো, আর তিনি সেই অবস্থার সুযোগ নিতেও দেরি করলেন না। ছোট ভাইয়ের জন্মদিন, এই অছিলায় রাত্রে খেয়ে যেতে বললেন, চিঠি লিখলেন, মিনতি করে টেলিফোনও করলেন। যে ভাই দীর্ঘকাল অনুপস্থিত তার জন্মদিনে ঘটা করার কোনো প্রশ্নই ওঠে না, তা তারা করছেন না, শুধু একটু পায়েস করবেন, সে পায়েস তো তাদের খেতে নেই, তবু যদি একটা ছেলেও খেত ইত্যাদি। সে মিনতি রাজ্যেশ্বর উপেক্ষা করতে পারেনি, তবে আগেই শর্ত করে নিয়েছিল পূর্ণিমা যেন তার ধারে কাছেও না আসে। সে চেষ্টাও করেননি কল্যাণী দেবী, অত অসহিষ্ণু ও নির্বোধ তিনি নন। যেটা করেছেন সেটা হলো আহারের আয়োজনে অযথা বিলম্ব। রাজ্যেশ্বরে খাওয়া যখন শেষ হলো তখন 11টা বেজে গেছে, স্বভাবতই তারা রাতটা থেকে যেতে বললেন। মা বললেন, তুই আমার ঘরে গিয়ে শো, আমি আর বৌমা তোর ঘরে শোবক্ষণ। এতেও অবিশ্বাসের কিছু পায়নি রাজ্যেশ্বর, কিন্তু মার অন্ধকার ঘরে গিয়ে সুইচ জ্বালা মাত্র আবিষ্কার করেছে যে শয্যায় আরেকটি প্রাণী শুয়ে আছে, সম্ভবত পূর্ণিমাকেও ওই কথাই বলা হয়েছিল। তুমি আমার কাছে শুয়ো, খোকা একাই ও ঘরে শোবেক্ষণ। কারণ পুত্রবধূর যে অত্যন্ত প্রখর আত্মমর্যাদা জ্ঞান সে প্রমাণ এতদিনে বারবার পেয়েছেন বইকি। দুজনেই চমকে ওঠার সঙ্গে সঙ্গে ঘরের ও বাথরুমের 2 দরজাতেই তালা পড়ে গেছে বাইরে থেকে, নিতান্তই ছেলে মানুষই প্রচেষ্টা। তার ফল হলো এই যে ভোরে চাবি খোলার সঙ্গে সঙ্গেই রাজ্যেশ্বর যে গিয়ে সোজা নিজের গাড়ি বার করে কর্মস্থানে চলে গেছে তাই নয়, পূর্ণিমা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে প্রথম যে ট্যাক্সি পেয়েছে তাতেই চেপে ট্যাংরায় দিদির বাড়ি গিয়ে উঠেছে। ওর বাপের বাড়ি একটু দূরে, সেখানেই বর্ষায় ট্যাক্সি হয়তো যেতে চাইবে না, এই আশঙ্কাতেই পূর্ণিমা দিদির বাড়ি গেছে। সে তখন দিকবিদিক জ্ঞান শূন্য, অন্য কোথাও, অন্য কোথাও, এ রাজ্যে আর নয়, ভাগ্যে মম স্বর্গপুরী হলো বিষম ভয়, বোধ করি এই তখন তার মনোভাব। দিদির বাড়ি থাকবে বলে যায়নি পূর্ণিমা, ওখান থেকে বাপের বাড়ি চলে যাবে, অথবা এমন জায়গায় যাবে যেখানে খুঁজে গিয়ে শ্বশুরের ফিরিয়ে আনা সম্ভব হবে না, এই রকমই ভেবেছিল। কিন্তু এই দিদি ওর চেয়ে অনেক বড়, ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করেছেন ওকে, তিনি ওর মুখ দেখে একটা প্রচণ্ড বিপর্যয়ের আভাস পেয়েছেন, একটা প্রলয়ঙ্কর ঝড়ের। এ মেয়ে বড় অভিমানী, তেমন কিছু হলে একটা সর্বনাশ করে বসাও আশ্চর্য নয়।
তাই তিনি তখনই ছাড়তে রাজি হলেন না, ওকে কোনো প্রশ্নও করলেন না, শুধু প্রায় জোর করেই ধরে রাখলেন। পাগলের মতো চারিদিকে খোঁজখবর করে পরেশবাবু যখন বেয়াইকে নিয়ে এসে হাজির হলেন, তখন ওর দিদি বাসন্তী হাত জোর করল। কি কারণে জানি না, ওর মন ভালো নেই তালুই মশাই, শরীরও ভালো যাচ্ছে না, থাক না আমার কাছে 2-1 মাস। বাবাকে আড়ালে ডেকে বলল, কি হয়েছে এসব জানতে চেও না, জিজ্ঞাসাবাদ করতে চেও না, হিতে বিপরীত হবে, ওকে আমি চিনি, কিছু একটা অশান্তির কারণ হয়েছে বুঝতেই তো পারছি, কিন্তু কি সেটাও যতক্ষণ নিজে থেকে না বলে আমি জানতে চেষ্টা করব না। তাই থেকেই গেল পূর্ণিমা দিদির বাড়িতে, 1 মাস নয়, 2.5 মাস প্রায়। এর ভেতর কিছুটা বলেছে পূর্ণিমা, কিছুটা বলেনি। তাকে স্বামীর পছন্দ হয়নি, তার চেয়ে মজুর মেয়েদের বেশি পছন্দ, সেই অপমানটাই অহরহ কাঁকড়া বিছের কামড়ের মতো জ্বলছে, সেই কথাটাই বলেছে দিদিকে। এক্ষেত্রে সবচেয়ে প্রাসঙ্গিক প্রশ্ন যা, তার ঠোঁটের ডগায় আসা সত্ত্বেও করতে পারেননি দিদি, পছন্দ যদি নয় তবে নিজে দেখে অত আমোদ করে বিয়ে করতে এসেছিল কেন, এক রাত্রে কি এমন পরিবর্তন হয়ে গেল পূর্ণিমার। আরও একটা প্রশ্ন যা করতে পারলেন না, যেদিন দরজার মধ্যে দুজনে বদ্ধ হয়েছিল সারা রাত, সেদিনও কি বরফ গলেনি সামান্য, দুটি দেহ কি দেহের স্বাভাবিক ক্ষুধা অনুভব করেনি, প্রশ্ন করেও যেমন জানা গেল না, নিজে থেকেও কিছু বলল না পূর্ণিমা। আসলে মনের কোন দুর্বোধ্য অযৌক্তিক জটিলতায় তার কাছে ওই অপমানটাই বড়। কুচকুচে কালো হাঁড়ি কি ডুমের মেয়ে, বীরভূম অঞ্চলে বাড়ি, কদর্য ব্যাধির ভাণ্ডার, তাকে একদিন দেখেওছে পূর্ণিমা, ওকে অপমান করার জন্যেই যেন রাজ্যেশ্বর বেছে নিয়েছিল মেয়েটিকে, যাকে নিয়ে কালিম্পং গিয়েছিল 15 দিন। তেমনি কারোর সঙ্গে রাত কাটাতে না পারলে পূর্ণিমার মনের এ আগুন নিভবে না, এ জ্বালা শান্ত হবে না, আর কাটাতে হবে ওকে জানিয়ে, অথবা সে মিলনের ফল ভোগ করতে বাধ্য করবে। বাপের বাড়ি সে প্রতিশোধের সুযোগ পাওয়া শক্ত, কলকাতার উপকণ্ঠে হলেও আসলে গ্রামে, সেখানে অত দাসী চাকর নেই, তাছাড়া সকলেই সকলের খবর রাখে, শ্বশুর বাড়িতেও তেমন কেউ নেই, ড্রাইভারেরা পাঞ্জাবি সুদর্শন, দারোয়ান কনৌজি ব্রাহ্মণ, পাচক ব্রাহ্মণ তো বটেই, রীতিমতো অভিজাত দর্শন, হয়তো আরো কতকটা সেই জন্যেই থেকে গেল সেখানে। ট্যাংরার এই কারখানা অঞ্চল সুয়োর ব্যবসায়ীর ঘাঁটি, এখানে তেমন লোক অনায়াসে মিলতে পারে, তবু তা মিলল না, যা মিলল তা স্বদেশ সামন্ত, অল্প বয়স, ছিপছিপে গঠন, শ্যামবর্ণ হলেও সুশ্রী, দুটি আয়ত চোখে আকাঙ্ক্ষা ও পূজার এক আশ্চর্য সংমিশ্রণ, সে চোখ যেন ওর পিছনেই ঘুরত দিবারাত্র, ওর কোনো ফরমাস খাটতে পারলে সে নিজেকে ধন্য মনে করত, হয়তো বয়সে ছোট তবে সে হিসাবটা কোনো বাধা সৃষ্টি করতে পারেনি, সেটা নিয়ে কেউ মাথাও ঘামায়নি, পূর্ণিমাও আর অপেক্ষা করতে পারেনি, তারিখের হিসেবে বেশি ব্যবধান বাঞ্ছনীয় নয়, কোনো অসুবিধাও হয়নি, সামান্যতম প্রশ্রয়ের ভঙ্গিতেই কৃতার্থ হয়ে গেছে স্বদেশ। মুকুলিত হওয়ার লক্ষণ চিনে নিতে কল্যাণীর বিলম্ব হয়নি, সময়ের মোটামুটি আন্দাজেও মিলেছে, নিজের নির্বুদ্ধিতা ভেবে যে ঘটনার জন্য মনে মনে লজ্জিত ছিলেন, সেটাই বিজয় পতাকা হয়ে উঠল, কল্যাণীর কাছে এটাই বড় কথা, তিনি সগর্বে গিয়ে জানালেন পরেশবাবুকে। পরেশবাবু যেন আনন্দের দিশাহারা হয়ে গেলেন, ভালো ডাক্তার, সবচেয়ে মূল্যবান নার্সিংহোম, কোনোটারই ত্রুটি ঘটল না, এদিকেও কি যে করবেন ভেবে না পেয়ে দামি দামি শাড়ি, নূতন নূতন গহনার স্তূপ জমিয়ে তুললেন পুত্রবধূর ঘরে, নিত্য নতুন আহার্যের আয়োজনে যেন পাগল হয়ে উঠলেন, বধূ যে তার একটাও প্রায় স্পর্শ করছে না, এই সামান্য তথ্যটুকু নিয়ে মাথা ঘামাবেন পরেশবাবুর অসামান্য আনন্দ ব্যস্ততার মধ্যে সে অবসর ছিল না। আহার্য অস্পর্শিত থাকতে লাগলো অন্যত্র, শুভ সংবাদ যে প্রাপ্তিমাত্রেণ সৌরভে রাজ্যেশ্বরকে জানানো হয়েছিল, ইংরেজিতে যাকে উইথ ট্রাম্পেটস বলে, সে কথা বলা বাহুল্য, আর তাই তো স্বাভাবিক, কিন্তু সে খবরে যার সর্বাধিক আনন্দ হবার কথা, খুশি হয়ে সংবাদদাতাকে মোটা টাকা বকশিশ করার কথা, তার মুখে এই সর্বাপেক্ষা বিস্ময় বিহ্বলতা ও স্পষ্ট অবিশ্বাস ফুটে উঠল, তারপরই মনে হলো সে মুখে কে কালি মেরে দিল তার,
খানিকটা তেমনই হতভম্বভাবে বসে থেকে ভেতরের ঘরে গিয়ে সে সশব্দে দরজা বন্ধ করে দিল। এরপর থেকে তার দিন রাত্রি বিষাক্ত হয়ে উঠেছে, খাওয়া তো প্রায় ঘুচেই গেছে, বেশিরভাগ দিন বিছানাতে শোয়াও হচ্ছে না। একটা কুটিল সন্দেহ তার জীবন, ভবিষ্যৎ চিন্তা, তার কর্ম তার অবসরকে তিক্ত, অসহ্য, অস্থির করে তুলছে। সে যেন নিজের ভেতরেই সে চিন্তা, সে সংশয় থেকে ছুটে পালাবার চেষ্টা করছে, কিন্তু মনের বিস্তীর্ণ সীমার মধ্যেও এতটুকু আশ্রয় পাচ্ছে না কোথাও। রাজ্যেশ্বর তার সুন্দরী শিক্ষিতা মার্জিত রুচি স্ত্রীর মূল্য যে বোঝে না তা নয়, এই স্ত্রীর সঙ্গে তার মিলন হল না, তার কারণ তার পক্ষ থেকে যে ইচ্ছার অভাব ছিল না তা নয়, আসক্তির অভাব ছিল, অর্থাৎ পর্যাপ্ত আসক্তি, দৈহিক পিপাসার অভাব ছিল। তাতে তার দুঃখ কারোর চেয়ে কম ছিল না, বরং অনেক বেশি ছিল বলেই লজ্জা ও পরিতাপ, বিরক্তি, রূঢ়তা, উষ্মার রূপ ধরে বেরিয়ে আসত। ট্যান্টালাসের অবস্থা, পিপাসার সময় সুশীতল সুমিষ্ট সুপেয় পানীয় সামনে থাকা সত্ত্বেও পান করতে না পারার যে যন্ত্রণা, সে কাউকে জানানো যায় না, সহ্য করা আরো কঠিন। সে সময় কেউ অযাচিত উপদেশ দিতে এলে ক্রোধ ও বিরক্তি বোধ করবে বই কি, কিন্তু এ কি হলো, কেমন করে হলো, সমস্ত প্রশ্ন ও কৌতূহল ঘুরে ফিরে একটি ব্যক্তিতে আবর্তিত হয়। বিশেষ তার এই আনন্দ, ব্যস্ততা ও সর্বস্ব উজাড় করে দেবার প্রবণতা দেখে সারা পৃথিবীতে একমাত্র যে লোককে সে প্রশ্ন করা যায় না। ট্যাংরা অঞ্চলের এক প্রান্তে আরও এক বাড়ির সিঁড়ির নিচের ঘরে সংবাদ পৌঁছেছিল যথাসময়ে। না, তাকে কেউ বকশিসের লোভে ছুটতে ছুটতে এসে খবর দেয়নি, তাকে এই সংবাদ দেবার কথা কারোর মনেও আসেনি, আসার কথাও নয়। যথা নিয়মে বাড়ির কর্তৃস্থানীয়দের আলোচনা থেকে নির্গলিত হয়েই সেখানে পৌঁছেছিল। অকারণেই খুশি হয়েছিল সে, তার মনে হয়েছিল লাট্টুর মতো পাখে বেড়ায় সে, চিৎকার করে সংবাদটা দেয় সকলকে, কিন্তু কি সংবাদ দেবে সে? কলকাতার ধনী পল্লীতে এক বহু উচ্চ পদে অধিষ্ঠিত জনৈক পরেশ চৌধুরীর পৌত্র বা পৌত্রীর আবির্ভাব সম্ভাবনা দেখা দিয়েছে। এই সংবাদে ট্যাংরা অঞ্চলের এক মধ্যবিত্ত পরিবারের গৃহভৃত্যের আনন্দের পরিসীমা নেই, সংবাদ তা হয় না, এই আনন্দ প্রকাশ করা যায় না, কাউকেই কারোর কাছেই বলা যায় না কথাটা, তবে সে আনন্দ থাকেও না বেশি দিন। অন্য এক প্রবলতর দুঃখ দেখা দেয় তার স্থানে, এবং সেই সঙ্গে একটা তীব্র ঈর্ষা, অকারণ অবোধ ঈর্ষা। আর এই অস্থিরতার মধ্যে একটি একটি করে দিন, সপ্তাহ, মাস কাটে। ও বাড়ির আনন্দ সমারোহের উপহার প্রাচুর্যের বিবিধ বিচিত্র সংবাদ এ বাড়িতে এসে পৌঁছয়। সে সংবাদ স্বদেশ সামন্তরও পেতে কোনো অসুবিধা হয় না, এমনকি সাধের তারিখও। অবশ্য সে হিসেব তো মোটামুটি জানাই, এর জন্যে স্বদেশ প্রস্তুত হচ্ছে গত 5 মাস ধরে। মাসিক 30 টাকা মাইনে তার, সবটাই জমিয়েছে। এক অভাব ছিল সুযোগের, সেও একদিন এবারে গৃহিণী করে দিলেন। সাধের তারিখের 2 দিন আগেই তার দেহ যা শাড়ি, মিষ্টি, আলতা, সিঁদুর পাঠিয়ে দিলেন 5 রকম ভাজাভুজি দিয়ে। সাধের দিনে পাঠালে এসব খাবার কোনোটাই বোনের ভোগে লাগবে না, কারণ সেদিন প্রচুর ভিড় হবে, প্রচুরতর খাবার আসবে। 2 দিন আগে পাঠালে তবু এটা ওটা হয়তো মুখে দিতে পারবে সে। সেই সঙ্গে যে নিচের ঘর থেকে আর একখানি 150 টাকা দামের সিল্কের শাড়ি নিয়ে নিল স্বদেশ, তাকেও টের পায়নি। নিউ আলিপুরে পৌঁছেও কাউকে বলেনি সে, পূর্ণিমাকেও না। সব যখন সাজিয়ে দিয়েছে, গৃহিণী ভেবেছেন পূর্ণিমার দিদি দুখানা শাড়ি দিয়েছেন। এত কেন, এত কেন, এত বাহুল্য তার কি দরকার ছিল বলে দিদির বিবেচনার ভূয়সী প্রশংসা করেছেন। বলা সম্ভব নয়, বলতে চায়ও নি স্বদেশ। পূজা এবারে পৌঁছেছে এতেই সে খুশি, কিন্তু দেখা গেল যথাস্থানেও পৌঁছেছে, অর্থাৎ পূর্ণিমার বুঝতে কোনো অসুবিধা হয়নি। সবাই নানা কাজে সে ঘর থেকে সরে গেলে পূর্ণিমা ওর মুখের দিকে চেয়ে সিল্কের শাড়িখানায় হাত রেখে স্বদেশের মুখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থেকেছে। প্রশ্ন করা অনর্থক, আরো অনর্থক উত্তর দেওয়ার চেষ্টা। স্বদেশের আরক্ত মুখ সামনের দিকে অনেকখানি ঝুঁকে পড়েছে শুধু।
পূর্ণিমা একটা দীর্ঘশ্বাস ফেলে কাছে এসে দাঁড়িয়ে ওর মুখটা জোর করে তুলে ধরেছে। এর মধ্যেই ওর কপাল ঘেমে বড় বড় ফোঁটায় সে জল গড়িয়ে পড়তে শুরু করেছে এই ফাল্গুন মাসেই। তা পরিশ্রমে না অবশ্যই, এতেই স্বীকৃতিটা পুরো হয়েছে। সে বলেছে শুধু, কেন এই কাজ করতে গেলে? এ তো তোমার 6 মাসের মাইনে। একখানা সাধারণ তাঁতের শাড়ি আনলে আজই এখনই পরে ফেলতাম, তুমি চোখে দেখে যেতে পারতে। কাল তো এই শাড়ি পরা যাবে না, এদের শাড়ি পরতে হবে। এর উত্তর দেওয়া যায়নি, দিতে পারেনি স্বদেশ, সে চেষ্টাও করেনি। নিঃশব্দেই বেরিয়ে ঘর থেকে নিচে নেমে এসেছে। পূর্ণিমাও চলে গেছে অন্য ঘরে। স্বদেশ যে তার প্রাপ্য বকশিশটা নিয়ে গেল না, তাকে একটু মিষ্টি খাওয়ানোও হয়নি, এটা যখন আবিষ্কার করলেন কল্যাণী দেবী, তখন বহু বিলম্ব হয়ে গেছে। পূর্ণিমার কণ্ঠস্বর আবার সহজ ও স্বাভাবিক হয়ে উঠেছে। সে বলেছে, নতুন জায়গা, এত বড় বাড়ি, এত লোকজন, কোথায় বসবে, কে কি বলবে, ভয় পেয়েই চলে গেছে বোধহয় তাড়াতাড়ি। দিদির যেমন কাণ্ড। অনেকদিন পরে এই ঘটনায় খুশি ছিল স্বদেশ। পূজা যথাস্থানে পৌঁছেছে, দেবী সে সম্বন্ধে অবহিত, এর চেয়ে আনন্দের কথা আর কি হতে পারে। কিন্তু সেদিনের সকালের টেলিফোনটা পেয়ে কী যে হলো, বোধহয় মৃত্যুর পূর্বে স্বদেশ নিজেও বুঝতে পারেনি ঠিক কেন কোন দুঃখটা বড় হয়ে উঠে তাকে এই আত্মনাশের পথে পাঠালো। কল্যাণী দেবী ছেলেকে টেলিফোন করতে বলেননি, পরেশবাবুও না। ছেলের আচরণের অর্থটা দুর্বোধ্য হলেও তার রূঢ়তা বা অভদ্রতা না বোঝার কোনো কারণ ছিল না। এই উপকারটুকু কে করলো তা কেউ জানে না, শেষ অবধি পুলিশের জিজ্ঞাসাবাদেও কেউ স্বীকার করেনি। যে করেছে সে হয়তো ভালো ভেবেই করেছে, অগ্নিতে ঘৃতাহুতি পড়বে কিনা তা নিয়ে মাথা ঘামায়নি, কিন্তু তাই হয়েছে। গত 7 মাসের তুষানলে যেন ঘৃতাহুতি পড়েছে, দিক দাহকারী আগুন জ্বলেছে রাজ্যেশ্বরের মাথায় ও মনে। যে পাপ সংশয়টাকে এতকাল ঠেলে রাখার চেষ্টা করেছে, তা থেকে দূরে ছুটে পালাতে চেয়েছে, তার কাছেই আত্মসমর্পণ করেছে সে। বাড়িতে এসেছে নিরস্ত্র অবস্থাতেই, কিন্তু বাবার বন্দুকটা কোথায় থাকে সে তো তার জানাই। শেষ হলো শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা এই গল্প যোগাযোগ। ভালো লাগলে লাইক করবেন, মতামত জানাবেন, আর আমার চ্যানেল দুটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।